খরচুন বরিশালের যে মালিক মিজান কাকু এ ব্যাপক তাহার মালিক ব্যাপক তাহা খরচও করতেন কিন্তু মানসম্মত প্লেয়ার কিনতে পারতাছে পারতা সেপ্টেন আর একটু নজর দেয় তাহলে আমরা জিততে পারি ইনশাল আগামী ম্যাচগুলো এবারের বিপিএলে অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়ে আসর শুরু করেছিল ফরচুন বরিশাল সাকিবদের হারানোর পর তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিল বরিশালের সমর্থকরা তবে টানা তিন হারে বদলে গেছে সে চিত্র তামিমের উপর থেকেও ভরসা হারাতে শুরু করেছেন দলের ভক্তরা আমরা ভালো বোলিং করিনি ওরা অনেক রান করে ফেলেছে লাস্ট ফাইভ ওভার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারের পর বোলারদের ওপর দোষ চাপিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ দলের টানা ব্যর্থতার জন্য মিরাজের মতো বরিশালের সমর্থকরাও বলছেন একই কথা দলকে ছন্দে ফিরতে দিলেন পরামর্শ মেহেদি হাসান মিরাজ ক্যালকুলে ক্যাশটা ছাড়ছে আর এটা ইজি ক্যাশ না ও সাইলে দরতা তো লাভ দিয়ে পড়ে গেছে কিন্তু বলত বল দরতারে না বরিশালে সবাই ব্যাটসম্যান কারণ যে নামে হেই পিড়ে মগদারে যদি মোরা প্রথমে ব্যাটিং করে মগদারে একশো নব্বই প্লাস স্থান করা কোনো ঘটনাই নেই যদি কিছু বলিং কিনতে পারে তাহলে আমরা নেক্সট ম্যাচগুলো জিততে পারি তবে এখনই শিরোপা জয়ের আশা হারাতে চান না সমর্থকরা কিছু পরিবর্তন আনলি আবারও ঘুরে দাঁড়াবে ফরচুন বরিশাল এমনটাই বিশ্বাস তাদের মগো দলে যদি আর কিছু বলা ল যায় তাহলে আমার মনে হয় যে কাপটা আমরা পাবো আমাদের কাছে 190 180 এটা আমাদের কাছে কোনো ম্যাটারই না যদি আমরা বোলিং লাইনটা ভালো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কাপ জিততো মঙ্গলবার রাতের খেলায় পয়েন্ট টেবিলের তলা নিতে থাকা সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল তামিম হোসেন 消防员爸爸。上